সপ্তাহখানেক আগে হঠাৎ করেই বেড়ে যাওয়া চালের দাম কমতে শুরু করে। তবে রফতানিতে ভারতের নতুন করে কর আরোপের খবরের অজুহাতে আবারও অস্থির হতে শুরু করেছে দেশের চালের বাজার। রংপুরে পাইকারি বাজারে চালের দাম 50 কেজির বস্তায় বেড়েছে 100 টাকা। সে হিসেবে কেজিতে 2 টাকা বাড়ার কথা থাকলেও খুচরা বাজারে বেড়েছে 4 থেকে 5 টাকা। ভারতের কর আরোপের খবরেই চালের দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। ইন্ডিয়া চালের উপর 20% বলে শুল্ক বসাইছে, এই কারণে আমাদের এখানে চালের বাজার হঠাৎ বৃদ্ধি হয়ে গেছে। এখন কেনা পড়তেছে 54 টাকা, আমরা বিক্রি করবো এখন 56 টাকা 55 টাকায়। যে চাল 2600 টাকা বেচছি, সে চাল এখন 2780 টাকা। এখান থেকে নিয়ে গেলে আমার হস্তে বস্তে 60 টাকা বিক্রি করবো, তাহলে আমাদের পোষাবে। এদিকে আতপ চাল রফতানিতে শুল্ক আরোপের পর ভারতীয় ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্মে চালের দাম বেড়েছে 3 থেকে 5 টাকা। হঠাৎ করে ভারতের অভ্যন্তরে চালের দাম বাড়ায় বিপাকে আমদানিকারকরা। এখন ইন্ডিয়া 20% ভ্যাট বাড়াই দিছে, ঠিক আছে, এখন এই কারণে হয়তো আমদানি বন্ধ হয়ে গেছে, এখন যেগুলো চাল আছে সেগুলোর দাম বাড়ি গেছে। প্রতি কেজি চালে আমাদের প্রকারভেদে 3 থেকে 4 টাকা কেজিতে বেড়েছে। হিলি কাস্টমসের তথ্যমতে চাল আমদানি থেকে শুরু করে এখন পর্যন্ত 704টি ট্রাকে প্রায় 32,000 মেট্রিক টন চাল আমদানি হয়েছে এই বন্দর দিয়ে, আর খালাসের অপেক্ষায় আরও 5,000 মেট্রিক টন। সাদিয়া আফরিন, সময় সংবাদ।